সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদেরও গ্রেপ্তার ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার মতো সুযোগ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশে জানিয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনড অফিসারদের, যারা সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদাপূর্ণ, তাদের 60 দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হচ্ছে। এর আগে গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন পাওয়া কর্মকর্তাদের সারা দেশে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনীর পাশাপাশি বিমানবাহিনী ও নৌবাহিনীর কমিশনড কর্মকর্তারাও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে তারা নির্বাহী হাকিম হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের অধীনে থাকবেন। তারা গ্রেপ্তার ও গ্রেপ্তারের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসদাচরণ ও ছোটখাটো অপরাধের জন্য মুচলেকা আদায়, মুচলেকা থেকে অব্যাহতি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, স্থাবর সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ এবং জনগণের ক্ষতি আশঙ্কা করলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন ক্ষমতা প্রয়োগের সুযোগ রয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা বাড়তে থাকলে শেখ হাসিনার সরকার 19 জুলাই কার্ফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করে। এর মধ্যে আন্দোলন চালিয়ে যেতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে, বিক্ষোভ ও সহিংসতা বাড়তে থাকে। মাসব্যাপী সেই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। পরে 5 আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সরকার পতনের পর দেশজুড়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, আক্রমণের শিকার হতে থাকেন পুলিশ সদস্যরা, আগুন দেয়া হয় থানা ও পুলিশ স্থাপনায়, লুট করা হয় অস্ত্র ও গোলা বারুদ। আন্দোলনের মধ্যে মানুষের ব্যাপক সেই ক্ষোভের সময় পুলিশের বেশিরভাগ সদস্য কাজে ফেরেনি। পরে কর্মবিরতিতে যায় পুলিশ, তাদের অনুপস্থিতিতে দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। সরকার পতনের 3 দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। নতুন সরকারের সময় কার্ফিউ না থাকলেও দেশজুড়ে সেনা মোতায়েন থাকে। পুলিশের অনুপস্থিতিতে শুরুর দিকে থানায় থানায় দায়িত্ব পালন করেন সেনা সদস্যরা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এমন প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো।